بسم الله الرحمن الرحيم. السلام ورحمة الله وبركاته كل থেকে একবার জানতে চেয়েছেন যে বিতর নামাজ আমরা জানি যে এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত তো এভাবে কি মাঝে মধ্যে সবগুলোই আমল করা যায় নাকি এক রাকাত পড়লে এক রাকাতই পড়তে হবে অথবা তিন রাকাত পড়লে তিন রাকাতই ডেলি পড়তে হবে? জি সম্মানিত ভাই, সবগুলোই আমল করাটা হলো উত্তম। কোনো সময় এক রাকাত পড়লেন, কোনো সময় তিন পড়লেন, কোনো সময় পাঁচ পড়লেন, এটা হলো উত্তম। কারণ সবগুলোই যেগুলো হাদিস থেকে সাব্যস্ত একটা আমলের বিষয়ে কয়েকটা পদ্ধতি আছে, সবগুলোই পদ্ধতি আমল করাটা বেশি ভালো। আপনি এক রাকাত অথবা তিন রাকাতই যদি ডেলি পড়েন তাহলে কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে। তো পাঁচ রাকাত যদি পড়েন তাহলে পাঁচ রাকাতে রুকু সিজদা দোয়া বেশি পড়তে পেলেন, আপনার সব বেশি হলো। এর জন্য মাঝে মধ্যে বেশি পড়া ভালো, মাঝে মধ্যে সবগুলোই আমল করাটা ভালো, এটাই হলো উত্তম। কখনো এক রাকাত পড়লেন, কখনো কখনো তিন পড়লেন, কখনো পাঁচ পড়লেন, কখনো সাত পড়লেন, নয় পড়লেন, এভাবে আপনি মাঝে মধ্যে অল্টারনেট করতে পারেন, এটা হলো উত্তম। আর বেতুর নামাজে দোয়া কুনুতে পড়ার পর অন্য দোয়া বা বাংলা ভাষায় দোয়া করা যায় কি না? জি সম্মানিত ভাই, আসলে আরবি সংক্রান্ত বিষয় নিয়ে হলো সলাৎ, সলাতে সবগুলাই হবে আরবিতে এবং দোয়া এবং সব কিছুই হবে আরবিতে। এমন নয় যে আপনি বাংলা ভাষা ভাষী ব্যক্তি অথবা অন্য কোনো দেশের ব্যক্তি অন্য ভাষা জানেন, তাকবীর আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় এমন নয় যে এটা আপনি বলবেন, অথবা রুকু সিজদা বাংলাতে উচ্চারণ করবেন, এমনটি নয়। যেহেতু আরবিতেই সব কিছু বলা হয়েছে, আর দুয়ার ক্ষেত্রেও আরবিতেই দোয়াগুলা বলতে হবে। আর দোয়া কুনুত, যেটা নির্দিষ্ট দোয়া কুনুত আছে, কয়েকটি দোয়া কুনুত আছে, সবগুলাই আপনি বলেন কোনো সমস্যা নেই। এরপরে আরও অন্য অতিরিক্ত দোয়া অর্থবহ যেগুলো দোয়া সেগুলো আপনি বলেন বলতে পারেন, কিন্তু বাংলাতে এখানে বলার কোনো সুযোগ নাই যদি আরবি জানা থাকে বা দোয়া মুখস্থ থাকে। যে ব্যক্তি একেবারে অসহায়, কোনো দোয়া তার মুখস্থ নাই নামাজ সংক্রান্ত, সেই ব্যক্তি বাংলাতে বলতে পারে, কিন্তু তাকে শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে। এমন নয় যে শিক্ষা বাংলাতে আরবি শিখবে না, দোয়া শিখবে না, বাংলাতে বলে যাবে, এটা হতে পারে না। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি বাংলা আরবি জানে আর দোয়া জানে, মুখস্থ আছে, মুখস্থ করতে পারবেন। আপনি কি আরবিতেই মুখস্থ করেন, আরবিতেই বলেন দোয়া কুনুতের পর অন্যান্য দোয়াগুলো বলতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আরবিতেই আপনাকে বলতে হবে। জাজাকাল্লাহ খায়।